আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনার জন্য অনেক অনেক স্পেশাল একটি অফার শেয়ার করতে যাচ্ছি, কারণ এখান থেকে ধরে রাখুন এখান থেকে $100, $200, $500 উপরে আপনারা প্রফিট করে নিতে পারবেন, কারণ প্রজেক্টটি অনেক স্ট্রং। সেটার প্রমাণ আগে আপনাদের দেখাই ভাই, প্রজেক্টটি টুইটার পেজে আসলে দেখতে পারবেন। এইখানে খেয়াল করে দেখুন, নিচের দিকে স্ক্রল করলে আসলে এখানে টোটাল 18 মিলিয়ন ফান্ড কিন্তু ওরা অলরেডি রাইজ করে ফেলেছে। তো 18 মিলিয়ন ফান্ড কিন্তু ভাই অনেক। তো সেক্ষেত্রে একটা ভালো প্রজেক্টে কিন্তু ভালো ফান্ডিং থাকে, তো সেক্ষেত্রে এই প্রজেক্টে বড় বলেই এদের ফান্ড অনেক বেশি। তাছাড়া রিসেন্টলি 100K ইউজার কিন্তু অলরেডি এদের হয়ে গিয়েছে। তাছাড়া ওদের টুইটারে যদি একটু খেয়াল করে দেখেন, দেখেন সোলানার যিনি কো ফাউন্ডার রয়েছে টলি, তিনি কিন্তু এদেরকে ফলো করেছে। দেখেন এই টলি হচ্ছে সোলানার হচ্ছে কো ফাউন্ডার, দেখেন কো ফাউন্ডার সোলানা ল্যাবস দেখতেই পারতেছেন, এবং সোলানার কো ফাউন্ডার নিজে তিনি এই প্রজেক্টকে ফলো করেছে। তাছাড়া গাইমিনিও রয়েছে, গাইমিন থেকে কিন্তু আমরা ভালো প্রফিট পেয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এক কথায় প্রজেক্টটি অনেক অনেক স্ট্রং, তো এই অফারটি আপনাকে কেউ মিস করবে না। এটা সেম টু সেম হচ্ছে গেট গ্রাসের মতো, গ্রাস মাইনিংয়ের মতোই। ওকে, যাই হোক, আমি এ টু জেড আরও ডিটেলে কীভাবে জয়েন আমি দেখাই দিচ্ছি। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই একটা লাইক আপনারা করে দেবেন। ওকে, তো এরপর অংশগ্রহণ করার জন্য একবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আমি এখানে একটা এক্সটেনশনের লিঙ্ক দিয়েছি। আপনি যেটা করবেন, এই এক্সটেনশনের লিঙ্কটি আপনারা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আপনার চলে আসবেন মাইসিস ব্রাউজারে, ঠিক আছে। এবং এই ব্রাউজার যদি আপনার না থেকে থাকে, আপনি মাইসিস লিখে প্লে স্টোরে সার্চ দেবেন, পেয়ে যাবেন। অবশ্যই এই ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কপি করে আনলেন না, ওইটা এখানে এসে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আমি এটা পেস্ট করে দিচ্ছি, এবং এইখান থেকে যারা ফোন ইউজার সহজে এখানে এক্সটেনশনটি অ্যাড করে দেবেন। আর যারা পিসি ব্রাউজার রয়েছেন তাদের ভাই এই মাইসিস ব্রাউজার লাগবে না, ক্রোমেই এক্সটেনশনটি অ্যাড করতে পারেন। ওকে, তো এখানে অ্যাড ক্রোম যে লেখা রয়েছে, অ্যাড ক্রোম অপশনে ক্লিক করে দেন। অ্যাড ক্রোম ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো খেয়াল করে দেখুন সাথে সাথে কিন্তু এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আপনি যেটা করবেন, এই অপশনে এখন ক্লিক করবেন, এবং এই এক্সটেনশন আসলে এখান থেকে এক্সটেনশনটি অ্যাড হয়েছে এটা দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে কন্টিনিউ লেখা আসবে। জাস্ট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন অপশন দেখতে পারবেন, তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নাম দিতে বলবে, আপনার যে কোনো আপনার যে নামটি রয়েছে আপনার নাম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে মেইল দিতে বলতেছে, আপনাদের মেইল আপনি দিয়ে দেবেন। তো আমার মেইল আমি দিয়ে দিচ্ছি, এবং আপনাদের মেইল অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আমি মেইল বসাই দিচ্ছি, এবং মেইল দেওয়ার পরে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং আপনাদের অনুযায়ী আপনি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নেবেন। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড বসাই দিচ্ছি। ওকে ওকে, তারপরে এখানে বলতেছে রেফার কোড দিতে বলছে। রেফার কোড কই পাবেন, অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি রেফার কোড দিয়ে দিয়েছি, দেখতে পারছেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু রেফার কোডটি কপি হয়ে যাবে, এবং তারপরে এখানে এনে পেস্ট করে বসাই দেবেন। দেখে আমি ক্লিক করে পেস্ট করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। রেফার কোড কিন্তু বসানো হয়ে গেল। তারপরে এখানে যেটা বলতেছে 10-7 কত হয়, অ্যান্সার হলো 3, আমি অ্যান্সারটা বসাই দিচ্ছি। ওকে, তো এখন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি, এবং ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। একটু টাইম নেবে, ঠিক আছে। আর অনেক সময় সার্ভার কত ঝামেলার জন্য একটু স্লো কাজ করে, এটা নিয়ে টেনশন করবেন না। এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাচ্ছে। ওকে, তো খেয়াল করে দেখুন, এই দেখেন আমার অ্যাকাউন্টটি কোনো কিন্তু খোলা হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু আমার মেইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক গিয়েছে, মেইলটি ভেরিফাই করতে বলতেছে, ঠিক আছে। তো আমরা মেইলটা চেক করবো, দেখেন মেইলতে কিন্তু আমাদের একটা ভেরিফাই লিঙ্ক চলে এসেছে, দেখতে পারতেছেন। তো আমরা এই অপশনে ক্লিক করে আগে মেইলটা ভেরিফাই করে নেবো। কন্টিনিউ ভেরিফাই অপশনে ক্লিক করে জাস্ট ওয়ান ক্লিক করে আমরা এখান থেকে এটা ভেরিফাই করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটা ভেরিফাইড হয়ে যাচ্ছে মেইলটা। ওকে, দেখেন আমার মেইল কিন্তু ভেরিফাইড কমপ্লিট দেখতে পারলেন। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট। তো এখন আমরা আগের সাইডে চলে আসবো, আগের লিঙ্কে, ঠিক আছে। এখানে এসে আমরা এখন লগ ইন অপশনে ক্লিক করবো, এবং এইখানে আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আমি সেই মেইল দিয়ে এখানে অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। তো খেয়াল করে দেখুন, আমি কিন্তু লগ ইন করলাম, এবং লগ ইন করার সাথে সাথে কিন্তু আমার এই দেখেন এখানে নেটওয়ার্ক কোয়ালিটি হচ্ছে 40% দেখাচ্ছে, এবং আমার আর্নিং পয়েন্ট কত দেখাচ্ছে, এবং নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করে আপনার আর্নিং পয়েন্টটা আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আসতেই থাকবে, আসতেই থাকবে। আপনার নেটওয়ার্ক কানেকশন যত ভালো আসবে তত পয়েন্ট এখানে অ্যাড হতে থাকবে, ঠিক আছে। আমি ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছি, এবং সাথে আমার 8.66 পয়েন্ট দেখাচ্ছে, এবং এই ইকুয়াল টু পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনার মেন টোকেনটা পাবেন। ওকে, তাছাড়া নিচে দেখে দেখতে পারেন বুস্ট রিওয়ার্ড একটি অপশন রয়েছে, বুস্ট রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন, এবং এখানে আপনার টুইটার অ্যাকাউন্টে অ্যাড করবেন, টুইটারে ফলো করে দেবেন, ডিসকার্ড অ্যাকাউন্ট অ্যাড করবেন, ডিসকার্ডে ফলো করে দেবেন, এবং টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করবেন, টেলিগ্রাম ফলো করে দেবেন। তো সেক্ষেত্রে 5000 5000 5000 টোটাল 15,000 পয়েন্ট কিন্তু সাথে সাথে আপনার এইখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং এই দেখেন আমার কেবল 8 পয়েন্ট ছিল, এখন কিন্তু 9 পয়েন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার প্রতিনিয়ত কিন্তু পয়েন্ট বাড়তেই থাকতেছে। আমি বলেছিলাম প্রথম অবস্থায় সেম লাইক এটা গ্রাস নেটওয়ার্ক মাইনিংয়ে যারা কাজ করেছেন সেম টু সেম একই রকম। আপনি এখন এই ব্রাউজার যত ইউজ করবেন আপনার অটোমেটিকভাবে দেখতে পারবেন আপনার এখানে আর্নিং হতেই থাকবে, ঠিক আছে। এখানে দেখবেন অটোমেটিকভাবে আর্নিং হতে
হতে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা মিসেস ব্রাউজারটা বেশি ইউজ করবেন না, কারণ আমরা মিসেস ব্রাউজারে আপনার চাইলে মেটামাস্ক অ্যাড করতে পারেন, সকল কিছু অ্যাড করে ইজিলি সকল কাজ করতে পারবেন। ওকে, তো এটা কাজ করার ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, এখানে আপনার অটোমেটিকভাবে পয়েন্ট বাড়তে থাকবে এবং যত পয়েন্ট তত টোকেন। এদের মেন নেটিভ টোকেন কিন্তু এখনও লঞ্চ হয় নাই, আপনার ওদের টুইটার পেজ আসলে যদি আসেন এখান থেকে দেখতে পারবেন, এদের কিন্তু এখনও নেটিভ টোকেন আসে নাই, সামনে ওদের নেটিভ টোকেন আসবে। ঠিক আছে, যখন নেটিভ টোকেন আসবে তখন আপনার যার যত বেশি পয়েন্ট রয়েছে, যত বেশি এটা পয়েন্টও বলতে পারেন টোকেনও বলতে পারেন, কারণ ইকুয়াল টু এটা টোকেন আপনার দিবে, তো সেক্ষেত্রে টোকেনও আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে টোকেনটি কিন্তু ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে এখন এই একটাই, সেটা হচ্ছে এই ব্রাউজারটা বেশি বেশি ইউজ করা, আর এখানে মাঝে মাঝে চেক আউট করা আপনার কত পয়েন্ট হলো। ওকে, আর পাশাপাশি অবশ্যই তিনটা টাস্ক কমপ্লিট করে নেবেন, এবং এই তিনটা টাস্ক কমপ্লিট করলে 15,000 পয়েন্টও পাচ্ছি নি। এবং এই দেখেন আমার 75% কিন্তু নেটওয়ার্ক কানেকশন আমার, আপনার যত নেটওয়ার্ক কানেকশন যত নেটওয়ার্কের স্পিড বেশি থাকবে তত কিন্তু এখান থেকে আর্নিংটা বেশি আসবে। দেখেন আমার 75% চলে এসেছে, এখানে আর্নিংটার স্পিডটা কিন্তু বেড়ে গিয়েছে দেখতে পারতেছেন। ভাই প্রজেক্টে কিন্তু একদম ফার্স্ট ক্লাস প্রজেক্ট, অলরেডি 18 মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলেছে। তো এরকম টপ লেভেলের প্রজেক্টেই কিন্তু আমাদের বেশি আর্নিংয়ের অপরচুনিটি বেশি থাকে। তো সেক্ষেত্রে যারা এখানে পরিশ্রম করবে, যারা এখানে সময় দিবে, তারাই মূলত এখান থেকে বেশি প্রফিট পাবে, আর যারা এখানে নাকের তেল দিয়ে ঘুমাবে তারা ভাই কোনো প্রফিটই পাবে না। তো এখন সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কাজ করলে ভালো প্রফিট পাবেন, না হলে নাই। ওকে, আর পরবর্তীতে এটা উইথড্র আপডেট A to Z আপডেট নিউজ আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। ওকে, তো পরবর্তীতে এখন কাজ করতে থাকুন, যখন উইথড্র সেল A to Z আপডেট আসে আমি সাথে সাথে জানাই দেবো, তখন সেল করে আপনার প্রফিট নিয়ে নেবেন। তো এটাই ছিল তো ভিডিও, ভিডিও আসলে একদম আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।